দেশে অনেকে বলে যে ইসলাম এইভাবে কায়েম হবে না আপনারা যেভাবে মনে করেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিষ্ঠিত সব কয়েকটি মূলধারার ইসলামী দল মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে চূড়ান্ত চেষ্টা করতে হবে। এর বাইরে যারা চিন্তা করেন তাদের কোনো দায় মূলধারার এই দলগুলো নেবে না। আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনারাও আরো নিজেদেরকে বোঝার চেষ্টা করুন, আল্লাহর কোরআনকে আরো বোঝার চেষ্টা করুন। মেহরবানি করে আমাদের সমাজ মজলুম, এই সমাজ দীর্ঘদিন জুলুমের নিগড়ে বন্দী ছিল, এই সমাজকে এমন কোন পরিস্থিতির দিকে কেউ মেহরবানি করে ঠেলে দিবেন না, আইন হাতে নিয়ে সমাজকে যাতে অস্থির করা যায়। পরাজিত স্বৈরাচারের দূষররা এখন বিভিন্ন কায়দায় ফিরে আসার চেষ্টা করতেছে। আমরা শুনতে পাচ্ছি ধর্মীয় ছাদের গায়ে দিয়েও নাকি তারা আসার চেষ্টা করতেছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির যারা মিম্বরে দাঁড়িয়ে রাহবার হিসেবে দায়িত্ব পালন করেন সমস্ত খতিব শ্রদ্ধে খতিবগণকে আমি অনুরোধ করব যে মিম্বর থেকেও তারা যেন একই কথা বলেন সবাই মিলে, যে আমরা শান্তির পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা শৃঙ্খলার পক্ষে, আমরা কোরআনের শাশ্বত পদ্ধতির উপরে আছি। এটা যদি সবাই বলেন তাহলে যারা বাড়তি একটু চিন্তা করেন তারা আরেকবার চিন্তা করতে বাধ্য হবেন যে তারা তাদের পথ এবং চিন্তা বদলাবেন কিনা। আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সহযোগিতা করব। আমরা সরকারকে অনুরোধ করব যে এদেশের যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার যেন তাদের সহযোগিতা গ্রহণ করে, তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয়। কারণ অনেকে এখানে বলে গিয়েছেন যে জাতির এই পরিবর্তনে উলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান, অনেকেই দফায় দফায় শহীদ হয়েছে, তাদের অবদানকে যদি উপেক্ষা করা হয় তাদের উপরে এটা আরেকটা জুলুম হবে। অবশ্যই তাদের এই ত্যাগের স্বীকৃতি সরকারকে দিতে হবে। এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার, নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেননি, কাজেই বৃহত্তর জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মানও দেখাতে হবে। আমরা আশা করি তারা পারবেন। আমরা দোয়া করি তাদের অন্তরে যেন সদিচ্ছা থাকে, কেউ যেন কোনো পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা না করেন। যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি, আপনাদেরকেও ছেড়ে দেবে না। আর আপনারা যদি জনগণের চেতনাকে ধারণ করে সামনে আগান, 18 কোটি মানুষের 32 কোটি হাত, 36 কোটি হাত আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তখন কোনো অপশক্তি আন্দোলনের এই ফসলকে নষ্ট করার, দুলিশাত করার, ধ্বংস করার দুঃসাহস দেখাবে না। ইতিমধ্যে তারা বিভিন্ন ফর্মে এসেছিল, আল্লাহ তাআলা সবগুলো ব্যর্থ করে দিয়েছে। আখের সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি নিজেই পরিবর্তন করে দিয়েছে। এটা আমাদের চেষ্টার ফসল নয়, চেষ্টা যদি কিছু করেও থাকি সেটাও আল্লাহ দান, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। অতএব আসুন আমরা সমস্ত ক্রেডিট শুধু আল্লাহ আল্লাহ তাআলাকে দেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি যে এটা উলামায়ে কেরাম করেছেন, এটা অমুক দল করেছে, এটা ছাত্র শিবির, এটা জামাতে ইসলাম, এটা বিএনপি বা এটা অমুক দল, এই ধরনের কথা বলা সঙ্গত হবে না, কোনো অবস্থায় সঙ্গত হবে না। বরঞ্চ সব জ্ঞানী চিন্তা করেছিল, যারা আমাদের দেশে ষড়যন্ত্রের জাল বিছিয়ে সমাজের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে অবস্থান নিয়েছিল তারা কি টের পেয়েছিল? তারাও টের পায় নাই। আল্লাহ তাআলা সকলের সকল কল্পনা এবং সকল অপচেষ্টা অপকৌশল সব কিছুকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে আল্লাহ আলেম করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতএব ভাই আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি, সব ক্রেডিট আল্লাহ তাআলা। যারা ক্রেডিট দাবি করেছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আর আমরা ক্রেডিট দাবি করবো না, আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি। আল্লাহই পরিবর্তন করে না দিলে আমরা পারতাম না। আমরা তো 13.5 বছর দফায় দফায় চেষ্টা করেছি, রক্ত দিয়ে চেষ্টা করেছি, তাদের সাথে সামনে নেমে লড়াই করে চেষ্টা করেছি, কিন্তু সেই সফলতা তো আমাদের হাতে ধরা দেয়নি। এর থেকেই প্রমাণিত হয় যে শুধু আমাদের চেষ্টায় হবে না, আল্লাহ তাআলার দরবারে যখন বান্দার চেষ্টা মকবুল মঞ্জুর হয়ে যাবে তখনই পরিবর্তন আসবে। পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি, চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা কেবলমাত্র আল্লাহর দিন কায়েমের মাধ্যমেই সম্ভব। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামকে এক হয়ে জাতিকে এই কথাটা বোঝানোর তৌফিক দান করুন।
আমার গভীর বিশ্বাস এদেশের ইসলামপন্থীরা যদি এক হয়ে আওয়াজ তোলেন বাকি সকল আওয়াজ ইনশাআল্লাহ নিচে পড়ে যাবে। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সকল দল মত ধর্ম সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ব এবং আল্লাহর দ্বীনের সৌন্দর্য ফুটিয়ে তুলব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন মহান মনিবের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলের জন্য আপনাদের হায়াতে সিহাতে রিজকে ইলমে আমলে মহান প্রভুর দরবারে বারাকা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।